বন্ধুরা ধা ছেড়ে দেওয়া হলো বাঘের খাঁচায়। চীনে চিড়িয়াখানার ব্যবস্থাপকদের সঙ্গে বিরোধের জেরে বাঘের খাঁচায় জীবন্ত গাধা ছেড়ে দিয়েছে বিনিয়োগকারীরা। সোমবার জিয়াংসু প্রদেশের ইয়ানচেং শহরে হতবিহ্বল দর্শকদের সামনে এই ঘটনা ঘটে। সে সময় গাধাটিকে ঠেলে বাঘের খাঁচায় ফেলে দেওয়া হয়। খাঁচায় ফেলার পরে বাঘগুলো গাধাটিকে আক্রমণ করে বসে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বিনিয়োগকারীরা ক্ষিপ্ত হয়ে বাঘের খাঁচায় জীবন্ত গাধাটি ফেলে দেয়। পরবর্তীতে জনগণের কাছে তারা ক্ষমা চায়। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ব্যবহারকারীরা। চিড়িয়াখানা কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, চিড়িয়াখানা ও আরেকটি প্রতিষ্ঠানের মধ্যে আইনি লড়াই থেকে এই ঘটনার সূত্রপাত। এই বিরোধের জের ধরে 2 বছর আগে চিড়িয়াখানার সম্পত্তি বাজেয়াপ্ত করে আদালত। এর অর্থ এর প্রাণীগুলো বিক্রি করা যাবে না। জিরাফ ও একটি শিম্পাঞ্জি সহ বহু প্রাণী মারা গেছে কারণ চিড়িয়াখানা অসুস্থ এসব প্রাণীর স্থানান্তরের অনুমতিপত্র জোগাড় করতে পারেনি কর্তৃপক্ষ। চিড়িয়াখানার শেয়ার হোল্ডাররা দীর্ঘদিন ধরে এসব কারণে ক্ষুব্ধ ছিলেন এবং প্রাণীদের মৃত্যুতে হতাশ ছিলেন। তাদের ধারণা, আদালতের সঙ্গে যোগ সাজশ করে ছোট বিনিয়োগকারীদের ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। আর এই ক্ষোভের বহিঃপ্রকাশে বাঘের খাঁচায় একটি জীবন্ত গাধা ও ভেড়া ছেড়ে দেয় তারা। নিত্য নতুন তথ্য পেতে সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।